আসসালামু আলাইকুম, পপ ইন ভয়েস নিউজে আপনাদের স্বাগতম। নিয়োগ প্রার্থী ভাই ও বোনদের প্রতি অনুরোধ জ্ঞাপন করে NTRCA এর চেয়ারম্যান যাহা বললেন তাহা বিস্তারিত তুলে ধরলাম। লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু নিয়োগ প্রার্থী দরখাস্ত দাখিলের শেষ দিন হতে নিজে এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গের মাধ্যমে চেয়ারম্যান NTRCA কে ফোনে বিভ্রান্ত করতে চাচ্ছেন। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিয়োগের সুপারিশ প্রণয়নের কার্যক্রমটি সম্পূর্ণ স্বচ্ছ এবং মনুষ্য প্রভাবমুক্ত একটি কম্পিউটার চালিত অটোমেটেড প্রক্রিয়া, যেখানে কোনো মানুষ চাইলেও কম্পিউটারাইজড প্রক্রিয়ায় কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না। আর যদি কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার সিস্টেমকে প্রভাবিত করেনও, তবে সিস্টেমটি স্বচ্ছ হবার কারণে ফলাফল যেহেতু সকল প্রার্থী দেখতে পাচ্ছেন এবং সম্মিলিত জাতীয় মেধাতালিকায় নিজের মেধাক্রমের সাথে সুপারিশকৃত ব্যক্তির মেধাক্রম মিলিয়ে নির্বাচন সঠিক হয়েছে কিনা দেখতে পারবেন, সেহেতু এ প্রক্রিয়ায় কোনো অনিয়ম করার সুযোগ নেই। চেয়ারম্যান NTRCA এর এখানে পক্ষে বিপক্ষে কোনোভাবেই প্রভাব বিস্তারের সুযোগ নেই। বিধায় অনুগ্রহপূর্বক অহেতুক তদবির করা হতে বিরত থাকুন এবং আমাদেরকে স্বচ্ছন্দে কাজ করতে দিন। এ নিয়োগ প্রক্রিয়ায় সামান্যতম অনিয়ম হবে না এবং কেবল যোগ্যতম ব্যক্তি নিয়োগের সুপারিশ পাবেন, আমরা তার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের তদবির নিয়োগের কাজকে শুধু বিলম্বিত করতে পারবে কিন্তু প্রভাবিত করতে পারবে না। সুতরাং আমাদের ফলাফল দ্রুততম সময়ে প্রকাশের নিমিত্ত তদবির না করার মাধ্যমে আমাদের সহযোগিতা করুন। কথাগুলো বললেন NTRCA এর চেয়ারম্যান। আমি চেয়ারম্যানের সাথে একমত পোষণ করে বলতে চাই যে NTRCA স্বচ্ছ ও সুষ্ঠুভাবে কাজ করতে চাচ্ছে। আমরা তাদের সঠিক পথে চলতে বাধা প্রদান করছি এবং বিভিন্নভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছি। এতে করে প্রমাণিত হয় যে আসলে আমরা পাবলিকরাই খারাপ, আর আমাদের এই অপচেষ্টা ও অপকর্মের কারণেই আমরা প্রতিটি ক্ষেত্রে মেধার সঠিক মূল্যায়ন পাচ্ছি না। এর জন্য আমরা পাবলিকরাই দায়ী, অযথা NTRCA কে গালাগালি করি। তাই আমি একটি কথাই বলতে চাই যে বাংলার পাবলিকরা যতদিন ভালো হবে না, বিবেককে জাগ্রত করবে না, ততদিন এই মেধার মূল্যায়ন হবে না। আমরা যদি ওয়েস্টার্নদের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে তাদের সরকার পাবলিকদের জন্য কোনো চাপ সৃষ্টিমূলক কাজ করে না বা সংবিধান পরিবর্তন সংশোধন নিত্য নতুন আইন প্রণয়ন করে না, কারণ তাদের দেশের পাবলিকরা ভালো, তারা বিবেকবান। আসুন ভাইরা আমরা মেধার যোগ্যতার ও দক্ষতার সঠিক মূল্যায়ন করার চর্চা করি। কথাগুলো বললেন চেয়ারম্যান অফেন ভয়েস অফ নিউজ।